তিনটে বেডরুমের সাথে আছে বেলকনি অ্যাটাচড ওয়াশরুম। আসসালামু আলাইকুম, প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে আসছি বসুন্ধরাতে আপনাদের একটা 2500 স্কোয়ার ফিটে ফোর বেডরুমের একটা বিশাল অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য, যেটা বসুন্ধরার এ ব্লকে আব্দুস সাদিক অ্যাভিনিউ রোডের। এটা একটা সেমি ডেকোরেটেড ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, আছে টোটাল চারটা বেডরুম, সেপারেট ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং, তিতাস গ্যাসের কানেকশন আছে। বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সিক্স, পাঁচ কাঠার উপরে। বিটুইন ফ্লোর, ফ্লোরটাও খুব ভালো এবং প্রচণ্ড ডেলাইট একটা অ্যাপার্টমেন্ট। তো চলুন আমি অ্যাপার্টমেন্টের শুরু থেকে দেখাই। তো আজকে এই অ্যাপার্টমেন্টের দুটো রুম আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ আনফর্চুনেটলি এটা লকটা লেগে গিয়েছে। সো আমি শুরু থেকে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে স্টেয়ার এবং লিফট, আমি লবিতে দাঁড়িয়ে আছি। দুটো ডোর আছে, এন্ট্রেন্সের ডোর দুটো। এটা হচ্ছে মূলত ড্রয়িং রুমে এন্ট্রেন্স করার, যেটা কিনা আমরা এখন আপনাদের দেখাতে পারবো না। ড্রয়িং রুম, এখানে আরেকটা ডোর। সো ড্রয়িং রুমটা বিশাল বড় ড্রয়িং রুম, আমি আসলে আপনাদের এখন দেখাতে পারছি না, দুঃখিত সেজন্য। জাস্ট ড্রয়িং রুমের পর থেকে আমি শুরু করছি। সো ড্রয়িং রুম থেকে বেরিয়ে এখানে একটা কমন ওয়াশরুম, জাস্ট ড্রয়িং রুমের টা না দেখানোর জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। সো ড্রয়িং রুমের পরে আপনাদের কমন ওয়াশরুমটা দেখালাম। এই পাশটাতে আছে একটা বেসিং টপ বাইরে, এবং এই এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং এর একটা ডাইনিং। ডাইনিংয়ের পাশে আপনারা দেখুন ক্লোজেট করে রাখা আছে। এটা মূলত মাইক্রোওভেন প্লাস কুকারিসের জিনিসপত্র রাখার জন্য এখানে। সো দেন এই পাশটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া, এটা পূর্বমুখী বিল্ডিং। দেন আমরা চলে এসেছি কিচেনে। ক্লোজেট করা কিচেন হুড লাগানো আছে। দেখুন কিচেনের পরে আমরা আপনাদের দেখাই। এই পাশটাতে আছে ডাউন সিঙ্ক ও বেসিন। সো চলুন আমরা এখন আপনাদের একটা একটা করে বেডরুম দেখিয়ে দিই। তার আগে দেখুন এটা সেমি ডেকোরেটেড এবং ইন্টেরিয়র করা আছে ফুললি, প্রতিটা রুমেই ক্লোজেট করা। এখানে একটা সুন্দর বেসিং টপ দেওয়া। তো আমরা প্রথমে চলে যাই থার্ড বেডরুমে। জাস্ট থার্ড বেডরুম, প্রতিটা রুমেই সাথে আছে ব্যালকনি। দেখুন সুন্দর ব্যালকনি করা। ক্লোজেট করা আছে। দেন আমরা চলে যাচ্ছি সেকেন্ড মাস্টার বেডরুমে।
এন্ট্রেন্সে ঢোকার রাইট সাইডে হচ্ছে ওয়াশরুম। আমি কিন্তু ডে লাইটে ভিডিওটা করছি, এখানে যেহেতু কিছুটা রেনোভেশনের কাজ চলছে, যে কারণে এখানে কোনো ইলেকট্রিসিটি ফুললি অফ করা আছে। প্রতিটা রুমে সুন্দর ক্লোজেট করা। আবার এই পাশটাতে দেখুন, ওয়ার্ক ফ্রম হোম আর বাচ্চাদের পড়াশোনা করার জন্য একটা রিডিং টেবিল সেট করা আছে, সাথে ব্যালকনি। চলুন এবার আমরা আপনাদের মাস্টার বেডরুমটা দেখাই। মাস্টার বেডরুম এই পাশটাতে আছে, সুন্দর ক্লোজেট করা আছে, এবং এখানে ড্রেসিং রুম হিসেবে আপনারা ইউজ করতে পারেন। দেন আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার বেডরুমের ওয়াশরুমটা। মাস্টার বেডরুমের সাথেও বেলকনি, প্রতিটা বেডরুমের সাথে আছে বেলকনির ক্লোজেট করা, এবং প্রতিটা রুমেই আছে ইন্টেরিয়র কাজ করা। তো এবার আপনাদের আমি গেস্ট বেডরুমটা দেখাবো, বাট এটাও দুঃখের সাথে বলছি যে গেস্ট বেডরুমের ডোর লকটা লক হয়ে গেছে। চেষ্টা হচ্ছে গেস্ট বেডরুম ওইখানটা। সো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি, সরি আমরা আপনাদের ড্রয়িং রুম এবং গেস্ট বেডরুমটা দেখাতে পারিনি, আদারওয়াইজ আমরা সবই দেখিয়েছি। আমরা লাস্ট আপনাদের এটা হচ্ছে ওয়াশিং মেশিন প্লাস সার্ভেন্ট রুমের অ্যাকোমোডেশন, বাট আমরা সার্ভেন্ট বেডটাকে সার্ভেন্ট বেড না রেখে এখানে ওয়াশিং মেশিন প্লাস আনুষঙ্গিক অ্যাক্টিভিটিসের জন্য এখানে রেখেছেন। সো এই হচ্ছে প্রপার্টি। যদি আপনারা কেউ বসুন্ধরাতে এই ব্লকে ট্যাবিনে রোডের সাথেই তিতাস গ্যাস কানেকশন সহ ফোর বেডরুমের 25 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট এর বিষয়ে ইন্টারেস্টেড, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি, 01797-082523। এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারেন, যে কোনো কোয়ারিজ থাকলে আমাদের জানাতে পারেন। তো আমি আজকের মতো এখানে বিদায় চাইব। বিদায়ের আগে বলবো, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন নতুন প্রপার্টি উপভোগ করুন। আজকের মধ্যে বিদায় যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।